এই শুভকামনায়। স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে। দর্শক দেখছেন কুরবানির বড় বড় ষাঁড়গুলো। আজ হচ্ছে 27 জুন 2022 রোজ সোমবার। তো কি ধরে আজকে এখানে এই গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই তথ্যগুলো আপনাদের দেব। কি বিক্রি হয়ে গেছে এটা কতদিন হলো ভাই? 2,70,000 বলে বললো যে কিনছে বিক্রি হয়ে গেছে এই হাট থেকে। আমরা দেখছি এবং শুনছি আজকে দিনাজপুর জেলার আমবাড়ি হাটে যে গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে। কুরবানির হাট বলা চলে, একবারে কুরবানির হাট শুরু হয়ে গেছে। গরুর মালা নিয়ে ওনারা আজকে গরুটি কেনা বেচা করেছেন। আমরা দেখি আরো কিছু এ ধরনের বড় বড় গরু রয়েছে, বড় বড় গরু রয়েছে, আমরা সেই গরুগুলো তথ্য একটু দেব। ভাই একটু দেখি ভাই, দেখি ভাই দেখি, এখানে রয়েছে দুটি। আমরা যতটুকু জানি যেখান থেকে এই গরুগুলো এসেছে সেখানে প্রচুর এ ধরনের বড় বড় গরু রয়েছে। আমরা ভিডিওর মধ্যে সেই কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিব যারা এ ধরনের বড় বড় গরু বিক্রি করেন। তো আমরা শুনে নিই ভাই, কত চাইছেন এই গরুটার দাম? এই গরুটার দাম 2,20,000। 2,20,000 চাচ্ছেন, কত বলছে দাম? 180 থেকে 90 পর্যন্ত বসে। আপনার কেমন ইচ্ছা এটা বিক্রি? 2,10,000। আরেকটা আছে না ওই পাশে? দর্শক আমরা আরেকটা রয়েছে ওই পাশে, আমরা সেটা ওইকে দেখি। এই যে দেখছেন আজকে কুরবানির যে বড় বড় ষাঁড়গুলো ক্রয় বিক্রয় হচ্ছে, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি। এখানেও আমরা আরেকটি বড় গরু দেখছি। এটা কত চাইছে? 2,10,000 কি বেচা দাম? না, চাওয়া দাম। চাওয়া দাম 2,10,000। চাওয়া দাম 2,10,000, বিক্রির দাম 2,00,000। আচ্ছা, আপনাদের খামারে এখন কতগুলো গরু আছে? আছে অল্প কয়েকটা। আর অল্প কয়েকটা কতগুলো? তাও 2-3 গাড়ির মতো দেওয়া যাবে। কেউ যদি যোগাযোগ করে এ ধরনের গরু কেনার জন্য আপনি দিতে পারবেন? নাম্বারটা বলেন তো আপনার। 01730 হ্যাঁ 7934 ওখানে যোগাযোগ করলে আপনারা পাবেন। আমরা কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিয়েছি। তো আপনারা দেখছেন আজকে যে কুরবানির বড় বড় ষাঁড় গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, আমরা এই পাশেও আরেকটি গরু দেখছিলাম, আরেকটি গরু দেখছি আমরা এখানে অনেক বড় সাইজের। আমরা সেটার একটু তথ্যটা নিয়ে নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কত চাইছেন? চাইছি 220। 220 কত পাইছেন দাম? পাইছি 60-62। 60-62 টার্গেট কেমন? 70 দেবো। 1,70,000। দর্শক শুনছেন যে 1,70,000 হলে উনি এটি বিক্রি করবেন। আমরা দেখছি এবং শুনছি। কয় মন আছে? 8 মন আছে। 10 কেজি কম হোক। দর্শক আমরা আচ্ছা আচ্ছা 4 দাঁত বস, লম্বা, অনেকটা লম্বা। আমরা একটু বড় বড় মিডিয়ামটা পরে নিচ্ছি, একটু বড় গরু নিচ্ছি। এই যে বড় গরু আরেকটা দিচ্ছি আমরা এখানে। বয়স কয় দাঁত? 4 দাঁত হয়েছে। কত ওইটা, কত দাম? 4.5 লাখ। কত খরচ দাম? 3 লাখ বলতেছে। টার্গেট কত? 3,20,000। দর্শক শুনলে যে 3,20,000 হলে উনি ছাড়বেন। আমরা আজকে আমবাড়ি হাটে যে বড় বড় গরুগুলো রয়েছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি। আপনারা দেখছেন এই পাশেও আমরা আরেকটি ক্রস জাতের গরু দেখছি, আমরা সেটারও একটু তথ্য নেই। এটা কত চাওয়া? কত বলতেছে? 1,00,000। টার্গেট, টার্গেট কি 50? না, আমরা টার্গেট 50 রাখছি। 50 রাখছেন, কম হবে না? 1,50,000 হলে ছাড়ি দেব। 1,50,000 হলে ছাড়বেন? 1,50,000 যদি না দেয় তাও করার কিছু নাই, কিছু নাই। কিন্তু 1,50,000 হচ্ছে মার্ক। হ্যাঁ, 1,50,000 হচ্ছে মার্ক। দর্শক শুনছেন যে 1,50,000 হচ্ছে মার্ক ওনার বিক্রির। আমরা দেখছি আজকে কুরবানির যে বড় বড় গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম। আমরা এই পাশে
তিনটি গরু দিচ্ছি একসঙ্গে। এগুলো হচ্ছে একটু মাঝারি সাইজের, একটু মাঝারি সাইজের, একটু আমরা গরুগুলোকে দেখলাম। পার পিস কতগুলা? 120 করে। কত করে কহছিল? 95-96 করে কয়। টার্গেট কেমন? টার্গেট পার না হলে হবে না ভাই, 1,00,000 পার লাগবে। হ্যাঁ, 1,00,000 পার লাগবে। আমরা দেখছি দিনাজপুর জেলার আমবাড়িয়াতে আজকে যে কুরবানির ষাঁড় গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। আমরা একটু ভিতরের দিকে যাব, ভিতরেও কিছু গরু রয়েছে, আমরা সেই গরুগুলো দেখব। কত চাইছো ওগুলা? কত চাইছো? হ্যাঁ, কত চাইছেন? 260, 130 করে। কত বলতেছে দাম? 230-35 পর্যন্ত বলছে। টার্গেট কেমন? 40 পার, 240 পার। দুটি দর্শক শুনছেন এবং দেখছেন, আমরা দেখছি দিনাজপুর জেলার আমবাড়িয়াতে আজকে যে কুরবানির ষাঁড় গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম। আমরা আরো কিছু দু একটি গরু দেখি। সেই গরু না, দেখেন কি অবস্থা, মানে কটা আছে আপনাদের এখন গরু? আটটা। সব বিক্রি? দুটা আছে। বাজার কেমন মনে হচ্ছে আজকে? আরে, আয়ত্তের ভিতরে, মানে আপনাদের বিক্রি করার আয়ত্তের ভিতরে আছে? বিক্রির আয়ত্তের ভিতরে আছে, মানে মোটামুটি দাম পাচ্ছেন। আমরা দেখছি এই পাশে ভাইকে, তো ভাই হচ্ছে মূলত গরুগুলোর মালিক। কটা আছে এখন সঙ্গে? আছে ভাই 5টা বিচ্ছে। না না, বাসা কেমন আছে? বাসা 40টা আছে এখন। এখনো 40টা? কতগুলো সংগ্রহ করছিলেন ভাই? জোড়াইছি ভাই, সব জোড়াইছেন খালি কুরবানির টার্গেটে বিক্রি করার উদ্দেশ্যে। কেউ চালিয়ে তো দিতে পারবেন? নাম্বারটা বলুন তো। 0176। হ্যাঁ, 7-1-0-426-426। আমরা এই পাশে আরেকটি গরু দেখছি, আমরা সেটার একটু তথ্য নিয়ে নেই। এটা কত? 1,25,000। কত করছে দাম? 1,05,000 পর্যন্ত। টার্গেট কেমন? 10-10। দর্শক শুনছেন যে 1,10,000 কুরবানির ষাঁড় গরু। এখানেও আমরা আরেকটি দেখছি, আসসালামু আলাইকুম, কত চাইছেন? 150 চাইছেন। কত পাওয়া যাবে দাম? 20-22 পর্যন্ত পাওয়া যায়। টার্গেট কেমন? 30-এর উপর। 1,30,000-এর উপরে। দর্শক শুনছেন যে 1,30,000-এর উপরে টার্গেট। তোর আইডিয়া আছে কিন্তু, মোবাইলে থাকি তোর আইডিয়া বেশি আছে। তা আমরা দেখছি এবং শুনছি আজকে দিনাজপুর জেলার আমবাড়িয়াতে যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোর দাম। এখানেও আরেকটি দেখছি, কত এটা? কত ভাই দাম তো চাচ্ছি? 15। হ্যাঁ, কত কয়? আমরা দেখলাম আজকে দিনাজপুর জেলার আমবাড়িয়াতে যে কুরবানির ষাঁড় গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছিল, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম। তো আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আদা
সকলের অবদানের জন্য।